বন্ধুরা, আমি বিশ্বজিৎ আপনাদেরকে আজকে কালারিং লাইট কিভাবে বানাইতে হয় তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি লাইভ প্রুফ। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালোই লাগবে। ফার্স্টে আমি এইগুলোতে আমি সিলিকন পেস্ট লাগিয়ে নিব। সিলিকন পেস্ট লাগানোর মূল উদ্দেশ্য হলো কি, এই বস্তুটাকে হিট অবজার্ভ করা, হিট তার মানে কমিয়ে দেওয়া। তার জন্য সিলিকন পেস্ট লাগিয়ে নিয়েছি, দেখতে থাকুন। যাতে তাড়াতাড়ি করে এটা নষ্ট না হয়, গরম হয়ে নষ্ট না হয়, তাই আমি সিলিকন পেস্ট লাগাইতে লাগে। সিলিকন পেস্ট লাগালে অনেক গরমটা কম হয়। এটা 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 লাগাইতে হয়। এটার পরে আমি এই টিকলিগুলোতে এগুলো লাগিয়ে নিব, উল্টা করে লাগাতে হয়, এভাবে লাগিয়ে নেওয়া হয়। আমি লাগাবো থাকা দেখুন, আমার 20টা আইটেম রেডি হয়ে গেছে। তো এখন আমি এগুলো ক্যাপ পাঞ্চিং মেশিনে ক্যাপটা পাঞ্চিং করবো, এগুলো লাগিয়ে দেবো। তো দেখতে থাকুন। মেশিনে চলেও করতে পারে, টিপিটি মেশিন দিয়ে করলে তো এটা ভালো হয়। টিপিটি মেশিনটা নিয়ে নিতেছে, ভালো আছি।
এইটা বল্বটা আমার রেডি হয়ে গেছে, আমি আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। এটা একটা কালার, এটা খোলার পরে আর অন্য অন্য কালার আসবে, এইটাও কালার, টোটাল 7টা কালার থাকবে। তো এটা আমার বেশি কোয়ান্টিটিতেও আপনারা অর্ডার করতে পারেন, আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আরও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কল করতে পারেন, আমাকে অর্ডার করতে পারেন। ধন্যবাদ আমার দেখার জন্য।